বাইরে ভাই গত কয়েকদিন ধৈরা লাস্ট কয়েকদিন মানে দুই তিন দিন ধৈরা আমি আমার ভিডিওর কমেন্ট বক্সটা খালি খোলা রাখছিলাম এর মধ্যেই দেহি চামচা ফকিন্নি মানে ফহিন্নির ঘরে ফহিন্নিরা আয়সা আমারের অগ সস্তা জ্ঞান বাত্রা দিয়া যাইতাছে যে আমি ইমান ছেড়ে কথা কই এই করি সেই করি আমার ও তারপর আবার বলছে যে আমি গতকালকে বলছিলাম যে আমার ভিডিওতে যে আমার আসলে সাইনোসাইডের সমস্যা আছে যে কারণে প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে ভিডিও বানাইতেছিলাম এই কথা বলছি তো সেটা নিয়েও মানুষের খুব আহামরি চুলকানি আমি মাথা ব্যথা নিয়েও ভিডিও বানাইতেছি থামি না কেন এই করি না কেন সেই করি না কেন হ্যাঁ তো উত্তরটা আমি কমেন্টে দিয়ে দিছি তারপর আমার ভিডিওতেই আমি আবার উত্তরটা দিয়ে দিই আমার মাথা ব্যথা নিয়ে আমার মুখ চুপ হয় না হইতাছে না সেটা নিয়ে আপনাদের প্রচণ্ড চুলকানি আপনাদের আম্মুরা বা আপনার যে মানে ওই আপনারা যার ভক মানে ইয়া করেন শিষ্য মানে গুরু আপনারা যার শিষ্য আপনাদের সে আম্মুরা তাদের যে নিস্তালা ভাড়া দিয়া তাদের পেট চালাইছে খাইছে দইছে তারপরে এখন যে রঙ্গ তামাশা ফুর্তি করে বেড়াইতেছে। হ্যাঁ তো কোথায় আপনাদের আম্মুদেরও তো নিস্তালা ব্যথা হয়ে গেছিলো তারপরে তো আপনাদের আম্মুরা নিস্তালা ভাড়া দেওয়া থামায় নাই বন্ধ করে নাই এখন পর্যন্ত আপনার আম্মুদের খদ্দের যায় যা 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 নিস্তালা ভাড়া নিচ্ছে কই আপনার আম্মুরা কি থামছে নোংরামি করা থামে তো তাইলে আমি আমার মাথা ব্যথা নিয়ে যদি আপনার আম্মুদেরকে ভাড়া লাগাই দিতে পারি তো আপনাদের তো কোনো সমস্যা নাই কোনো জ্বালা নাই আছে যেহেতু এটা আমার চ্যানেল আর যেহেতু আমি আমি আমার চ্যানেলে আমি গুগলের সাথে কাজ করি গুগলকে আমি মাসিক যে মাসিক যে আমার পেমেন্ট আসে সেইখান থেকে আমি ট্যাক্স দিই তো কাজের তোদের মতো ফকিনের বাচ্চারা এসে আমাকে জ্ঞান দিলি দুনফুন কথা বললি বাটার বোন বুঝাইলি হেটাই আমি বুঝলাম যাই হোক দশক সবাই শুরু করছি তো চলেন সামনের দিকে আগায় আরও কথা আছে। তবে যদি মায়া লাগে তাহলে আমি যে মাসে মাসে গুগলের ট্যাক্স দেই ওই ট্যাক্সটা আমার দিয়ে যাই তবে তো মানে ব্যসলেও সেই ট্যাক্সটা উঠবে না আমি যেই টাকা ট্যাক্স দিই রে সেটা তো তোর উঠবে না তা তোকে যদি মায়া লাগে তাহলে আমার ট্যাক্স দিয়ে দিস তাহলে তোর আম্মু গুনি আর কোনো কথাই কম না যা তা এর মধ্যে আবার আমার হাড়ি পাতিল খুব সুলকানি আমার হাড়ি যত যতদিন বয়স হয়েছে তাই এতদিন বয়সে যদি একটা বাচ্চা কাচ্চা নিয়ে নিতাম মানে আমার যখন বিয়ে হয়েছে এই ওই বিয়ার যেমন বিয়ার প্রথম রাতে এই আল্লাহ কার কোন তা জানি বাচ্চা বাজায় না প্যাট বাজায় না বিয়া বাসর ঘরে কস যা আই এম এ প্রেগনেন্ট যে বেটা দোলো না সুইলো না সেই বেটা বাপ হয়ে যায় হেরম যদি করতাম তাইলে আমার আজকে সাত আট বছরের একটা বাচ্চা থাকতো বুঝতে পারছোস তো আমার হাড়ি পাতিল এরকমই তো পুষ হাইলে তোরা দেখবি না পুষ তোরা দেখিস না তোরা যায় গো ওই যে যাই নাট করে ভিডিও বাচ্চারা খালি আয়া আয়া এনে কাহিনী করে যাই হোক দর্শক শুরু করে দিছিলাম তো চলেন ভিডিওটা সামনের দিকে আগাই আমার ভিডিওর কমেন্ট আরও খোলা থাকবে কারণ হইতাছে যে আমার আমি ওরা যেমন বিউ বিউ কামানোর জন্য দর্শকদের ব্যবহার করে আমিও সেমন আমার ভিডিওর ইমপ্রেশন বাড়ানোর জন্য চামচাদের ব্যবহার করি কারণ চামচারা কমেন্ট করে দেখাই আমার ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি পায় আর বেশি মানুষ দেখার সৌভাগ্য হয় হ্যাঁ তা আবার আজকের এই ভিডিওটারও এই কমেন্ট বক্স খোলা রাখবো তোরা আসিস এসে এসে তোদের কুটনামি গুটনামি চামচামি মমচামি করে দেওয়া যায় তারপর তারপর চলে না শুরু করি তো বরাবরের মতোই বলে নেই আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবেন যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ তো ভিডিওতে লাইক কমেন্ট করেন একটা একটা কমেন্ট দুইটা কমেন্ট করে কিছু হয় না বারবার কমেন্ট করবেন আপনারা কি করেন না করেন কে কোথার থেকে দেখতেছেন হ্যাঁ আপনাদের কোন কথাটা ভাল লাগছে কোন কথাটা ভাল লাগে বলবেন সমস্যা নেই আচ্ছা দর্শক মিম বাসায় থাকলে ঘুমটা দিয়ে থাকে আর বাইরে গেলে ল্যাংটা হয়ে যায় এটা আবার কেমন ধরনের পর্দা বলেন এটা আপনারা আচ্ছা তো আমার কাছে একটা কমেন্ট আসছে একটা না দুইটা কমেন্ট আসছে যে ওগুলো নিয়ে কথা বলতে বলছে প্লাস ওনাদের কিছু মতামত শেয়ারও করছে আমি দুইটা কমেন্ট দেখাই তারপর আমি আপনাদের সাথে কথা বলি তো মরিয়মের ব্যাপারে কথা বলছে যে মরিয়মের খাবার খাওয়া নিয়ে ভিডিও করেন মায়ের মতো বটকা মানে বটকা লাগতেছে মানে শাগিনুলের মতো করে লাগতেছে আর ওর খাবার খাওয়া একটা ভিডিও বানাইতে বলছে ঠিক আছে আপু আমি ভিডিও বানাবো এই ভিডিওতে আমি কিছু কথা বলবো আপনি মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখেন তারপরে আরেকটা কমেন্ট হইতাছে যে ওই যে তানমণ্ডল যে বইমেলাতে গেছিলো বা ওরা যে বইমেলায় গেছিলো ওইখানে ওরা আসলে মেনলি কি করতে গেছিলো সেটার ব্যাপারে আমি কমেন্টটা দেখাইতেছি আচ্ছা এখানে ওই আপুটা কমেন্ট করছে যে এই আন মানে এই অশিক্ষিতরা বই মেলায় কী করতে গেছে এদের জায়গা তো হচ্ছে বই মেলায় না মনে হচ্ছে তীষা মানে তীষা আর মোস্তাককে দেখতে গিয়েছে সবাই এই সবাই তো সেম ক্লাসের অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটা ঝাঁকা নাকা কমেন্ট করার জন্য আসলে আপু যেই যে যে যেই গোয়ালের গরু এক এক গাছের শাল আরেক গাছে কি কোনো দিন লাগছে আজ পর্যন্ত শুনছেন শোনেন নাই এখন খারাপ চলে খারাপের সাথে ভালো চলে ভালো ভালোর সাথে এখন এরা কি করবে এরা তো ওই নোংরার দলেই থাকবে থাকবে না যেমন এই যে এই যে পুলিশ প্লাজা পুলিশ প্লাজায় মানুষ যায় সাথে সাথে দেখা দেখা করতে করতে মানে সানবিশ ভাই ভাই হুম রে আমার তনিয়া রিক্সা ভাড়া দিয়া আমার ওই সানবিশ ভাই তনিয়া যায় দেখতে হবে সেটা বলেন তো এগুলো তো সে রুচির দুর্ভিক্ষ আর যেহেতু যেখানে ভাইরাল কন্টেন্ট আছে সেখানে তো ফকির থাকবে কারণ এদের তো ভিউ ব্যবসা আচ্ছা এখন যেটা বলতেছিলাম কালকে তানুমণ্ডল একটা লাইভ করছে লাইভের মধ্যে দর্শক ওই যে দেখলেন না যে জামা কাপড় লয়া যে গেছে জামাইয়ের জন্য ওই জন্য যে ওই যে মার্কেট টার্কেট করে নেওয়া গেছে কি কর জামাইয়ের জন্য তারপরে শ্বশুরের জন্য মার্কেট করে নিয়ে গেছে আসলে জামাই দিয়া লাইভ করাবে যেই কারণে ওই জামাগুলো নিয়ে গেছে কিন্তু লাইভ করাক ঠিক আছে লাইভ করাক জামা কাপড় মানুষ বেচতেই পারে এখন লাইভে গিয়া সে তার পারলে তার জামা কইলে দেখাইতেছে ওই সব বিষয়গুলো নিয়ে কথা বলবো ওই সব ফুটেজগুলো আপনাদের সাথে দেখা করবো তো তার আগে মিমের ব্যাপারে কিছু কথা বলি বাদ্যানি আইসে শুক্রে শুক্রে আষ্ট দিন হয়নি ঢাকা শহর আইসে সে মানে ভাত খেতে বসলে মাথায় কাপড় দিয়া বসে তারপরে গিয়ে আদার্স বাজারে গেলে মাথায় মানে বাজারে বলি কি কয় ঘুমাইতে গেলো মাথায় কাপড় দেয় আরো অনেক কিছু সে যখন আর কি বাইরে গেল বাইরে যাওয়ার সময় সে মানে বাইরে যখন ঘুরতে যায় লাঙ্গেরে নিয়ে মানে কালুরে নিয়ে কালু বলতে কিন্তু আমি ওই যে ইয়ারে বুঝেছি ওর নাম জানি কি বা হাগু খাইসুড়ে বুঝাইছি কালু তো কালুরে নিয়ে যখন সে বাইরে যায় তখন তার মনের মধ্যে সেই ফুর্তি হয় তার একটা টিকটকও দেখলাম দুজনে হাত ধরে হাঁটতেছে তার কুস্ত কুস্ত গারবার হ্যাঁ কুস্ত জারুর গার হ্যাঁ তো সেখানে তারা হাতাহাতি করে হাঁটতেছিল তো যাই হোক তার ভিডিওর কমেন্টের মধ্যে তাকে সবাই মানে জুতা পিটা করতেছে যে মিম ভাত খেতে বললে মাথায় কাপড় দেয় বাথরুমে গেলে মাথায় কাপড় দেয় আকাম করতে গেলে মাথায় কাপড় দেয় শুইতে গেলে ব্যাটাগো অন্যান্য ব্যাটাগো পিছন নিচে শুইতে গেলেও মাথায় কাপড় দেয় সে বাইরে গেলে কেন তার মাথার কাপড়টা কই যায় মাথার কাপড়টা কেন শুইরা যায় এরকম নিয়ে মানুষ ওরা জুতা পিঠে করতে মানে উপরে গুমটা নিচের ল্যাংটা একটা কথা আছে না ওর ব্যাপারেও সেম কাহিনী বা মেকআপ বুতুরিরও সেম কাহিনী তো এখন আসি এখন কি বলবো আর মেকআপ বুতুরি কিন্তু বাবুকে ভাত খাওয়াই দিছে আপনারা কি ইয়াটা ফলো করছেন কিনা বা খেয়াল করছেন কিনা আমি জানি না তারপরে আমি বলতেছি যে তিশা একটা ভিডিও দিছে সেই ভিডিওতে সে ডাক্তারের কাছে গেছে মেবি সেই ভিডিওটা মানে কয়েকটা পার্ট মিলায়া একটা এক একটা পার্ট মিলায়া সে একটা ভিডিও দিছে তো সেখানে সে যখন বাসায় গেছে আর কি তো সেই বাসায় যাওয়ার পরে যখন দরজা বাবু পানির বোতল যখন কনিকবেল চাপ দিছে ওরা তিসারা তো তখন ওরা কী করছে ওই যে ভাত খেতেছিলো আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে তিসার ভিডিওতে মেকআপ বুতরই একলা ভাত খেতেছিল বাবুর হাতে কোনো প্লেট ছিল না বা বাবু বাবুর হাত ভিজাও ছিল না যে এমন না যে বাবু হাত ওয়াশ করে আয়সা দরজা খুঁজে এমন না কিন্তু তো এক টেবিলে বসে বাবুরে ভাত খাওয়াই দিচ্ছিল তো বাবু যখন দরজাটা খুলে বাবুর মুখ লড়ে প্লাস বাবুর হাতে পানির বোতল সে পানি খাইতেছিল মানে যেহেতু মানুষ এসে পড়ছে এখন সামনে খাইলেও তো অসুবিধা বা লজ্জাসরম যেহেতু নাই তারপরে ক্যামেরা জানে তো ক্যামেরা অন করা আছে আর যদি ক্যামেরা অন করা থাকে আর যদি দেহাদেহি হয় তাহলে তো আরও অনেক কিছু হবে না হলে একটা সেরা মানুষ কি করে আরেকটা সেরি মানুষের বাসায় যায় বইটা থাকে সেটা আপনারা এখন তা আবার হুদা কামে আপনাদেরকে চাচা তো ভাই নাই আমাকেও কি নাই কই আমাকেও বাসায় তাই আমার বাসায় তো পুরে থাকে না বা আপনারা তো যাই পুরে থাকেন না তাহলে একটা পুরুষ মানুষ কিভাবে আরেকটা মহিলা মানুষের বাসায় তাও আবার একলা বাসায় গিয়া বসে রয়েছে তো ওইখানে কোনো প্লেট ছিল না বাবুরে ভাত খাওয়াই দিচ্ছে ছিল মানে ইয়া মেকআপ বুতুরি দেখেন বাবুরে বাবুরে যখন তানজিলার বিয়াতে নিয়ে গেছে বাবুরে আইতে দেয় নাই কারণ বাবুর সাথে ওই ঘরে তানজিলারে দেখছে বাসর করতে এই ঘরে তো ও গো করতে হবে যেটা আমি কইছি তো দুই খালা ভাগ্নি দুই ঘরে ছিল এখন তানুমণ্ডল দেখে যে তানুমণ্ডল জামাই নিয়ে কুচুপু কুচুপু কাহিনী টাহিনী করতেছে খাওয়াই দিতেছে জামাই করে দিতেছে সেই করে দিতেছে এখন তো যে কইরা হোক নিজেরও তো লাগবে লাগবে না তো যে কারণে সে এখন মানে নিজের নিজের বেলায় ওই যে ইয়া করছে নিজেও এখন সেম জাম মানে বাবুর সাথে রঙ্গতামসা করছে আর নরা তো কয় বিয়া হয়েছে আর তো বিয়ে ছাড়াও না থাকতে পারে তাই না তো অভ্যাস আছে যে বিয়া না ছাড়া বিয়া বিয়াও করা লাগে না আরেক বেডাক কাছে যে থাকি গা যেমন এর জন্য ধ্যান একটা কথা বলি দেশগ্রাম থেকে কোনো আত্মীয় স্বজন যদি ঢাকা শহরে এসে বাসা নেয় তাহলে কিন্তু আশেপাশের মানুষজন আসে বা আত্মীয় স্বজন থাকলে চলে আসে সেখানে আপনারা শারমিনরা দেখছেন সেখানে আপনারা বাবুরে দেখছেন সেখানে আপনারা বাবুর ভাইয়ের ভরে দেখছেন সেখানে কি শারমিনের মারে দেখছেন দেখেন নাই বাবুর মারে দেখছেন দেখেন নাই কেন দেখেন নাই নিশ্চয়ই কোনো কাহিনী আসে দেখেননি কারণ কাহিনীরা হইতেছে এই যে তারা বাবুর বাপে মরে যাওয়ার সময় যে কাহিনিগুলো করছে সেটা তো আসলে মনে মানে মনে দাগ কাটার মতো দাগ কাটার মতো না তারপর বাবুরে আসতে দেয় নাই মেকআপ বুতরি বাবুরা আসতে পারে দেয় নাই এটা একটা সন্ত মার কাছ থেকে একটা সন্তান যেভাবে সিনাই নিতে হয় এইটা এরা তিনটা যে বোন আছে তিনটা বোনই করছে সাগিনুর করছে মাগিনুর করছে আর মেকআপ বুতরি তো এই যে অলরেডি কইরা ফেলছে সানিরে করতে পারে নাই আর শাগিনুর কিবরিয়ারে করতে পারে নাই নাইলে কিন্তু তিনটাই কিন্তু কইরা হালাইছে আচ্ছা এখন আবার তানুমণ্ডলও কিন্তু সেম কাহিনী হ্যাঁ এখন ওটা আলাদা কইরা ফেলবে আচ্ছা গেল সেইটা তো আরিফকে যেটা বলতেছি আরিফকে সে মানে ওই যে ওর কমেন্ট বক্সে মানুষ এত এত পরিমাণে নোংরা নোংরা কথা কইতেছে আর আমি আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখাইতেছি তাইলে আপনারা বুঝতে পারবেন যে কি কি বলতেছে দেখেন এনে কমেন্ট করছে যে আপনার বউ আপনার থেকে বয়সে বড় আরিফ কমেন্ট করছে তো আরেকজন সেই কমেন্টের রিপ্লাই দিচ্ছে বুড়ি বউ রুচির দুর্বিকো তো সেখানে আরেকজন রিপ্লাই দিছে যে আরিফ মিমের ফ্রেন্ড মিমের বিয়ের ভিডিও দেখলে সব পাবেন সাবিনা তিন চার বছরের মরিয়মকে নিয়ে আরিফের কাছে বিয়ে বসছে পরকিয়া ছিল তাদের চার পাঁচবার শারীরিক রিলেশনের পর হাজবেন্ডের কাছে ধরা খেয়ে তালাক হয়েছে আরিফ আরিফ হচ্ছে গিয়ে মিমের এ মানে মিমের মিম আর আরিফ হচ্ছে গিয়ে এক বয়সের তো এই হইল অবস্থা দেখেন যার যাদের মান নাই তাদের আসলে মান কোথাও গেলে হবে না যারা এত বড় একটা কাজ করছে তারা এত মানে বড় বড় কথা কিভাবে বলে আমি জানি না আচ্ছা এখন এটা বলতেছে মিমের ফ্রেন্ড আরিফ নাকি মিমের ফ্রেন্ড এর আগে শুনছি মাগিনুরের ফ্রেন্ড মাগিনুরের ফ্রেন্ড ছিল মাগিনুরের সাথে ফ্রেন্ড তো ওই যে নিস্তালা ভাড়া দিত সেই ভাড়া ভাড়া নিত আবার আরিফ সেই নিস্তালা ভাড়া নিতে 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 আরিফ ফ্রেন্ড হয়ে যায় মানে ধরেন যে আমি আপনার এক আমি একটা আমার একটা জমি দিছি সেখানে আপনি চাষবাস করে খাবেন আপনি গরিব মানুষ বা আপনার নুন আনতে পান্তা ফোরে সেরকম বা আমার একটা জায়গা আছে পড়ে রয়েছে আমি আপনার বললাম যে আপনি থাকেন বাসা এখানে আপনি একটা রুম ওঠায় থাকেন এখন সেখানে থাকার পরে আপনারা তো আমি দয়া করে থাকতে দিছি আপনারা থাকতে দেওয়ার পরে আপনার কয়েকদিন পরে ওই জায়গাটা আপনার বলে দাবি করতেছেন যে এটা আপনার জায়গা হ্যাঁ তো ওই যে মিমের বা মিমের বা এই মাগিনুরের সেম কাহিনী প্রথম মাগিনুর ভাড়া দিত তারপরে মাগিনুরের কাছে যাইতে যাইতে তারপরে প্রেম হয়ে যায় মাগিনুরের সাথে তারপরে মাগিনুরের সাথে প্রেম হইতে হইতে তারপরে কালীরে দেখে মানে কালী মিমরে দেখে এটা কালির মানে মিমের নিক নাম হয়েছে যে কালী তো এই কালটিরে দেহে এই কালটিরে দেহার পর কালির সাথে ফ্রেন্ডশিপ করে ফ্রেন্ডশিপ করে কালির নিস্তালাও তালাও বাড়ানায় আরিফিনায় নিয়ে সেরা এই খেলাধুলা চলতে থাকে তারপরে যখন ওই কালিরে রেসার মানে ওই যে মাগিনুরের কথা মতো যে ডাইল ভাত কয়দিন ভালো লাগবে বিরিয়ানিও তো খাইতে হয় তো ঠিক কারণে আবার সাগিনুরের সাথে দেখা হয়েছে ওই যে সাগিনুরের সাথে প্রেমপ্রীতি হয়েছে মনিয়ম হওয়ার তো মনিয়ম হওয়ার পরে গিয়া ওই কাহিনী তো ওর সাথে দেখা সাক্ষাৎ হয় পরে শাকিনুরের সাথে গলায় হান্দায় দেয় আর যেহেতু শাকিন ইনকাম করা শুরু করছে ওই যে বোন কেন স্বামী হারা দিয়ে চ্যানেল খুলছিল ওইটা দিয়ে আর কি ভাইরাল হয় তো ওই যে রোহিঙ্গা মনে করছে যে আমার তো ইনকাম ইনকাম করতেই পারি না তো যে কারণে যদি আমি এটার বাসুর সহকারে বিয়ে করি আমার লাইফ সেটেল হয়ে যাবে আচ্ছা গেছে হে কাহিনী তো এই বিয়ে বইছে বিয়ে করছে বিয়ে করে এখন সুখে শান্তিতে সংসার করে গুতাগুতি করে পিডাপিডি করে এর এদিকে যে নিজের যে আগের আছে মানে সাগিনের যে মেড আছে হেডের কামের মাইয়ার মতো রাখে কালকে দেখলাম একটা আপনাদেরকে একটা ফুটেজ দেখায় যে মানে মরিয়মকে কাজের মেয়ের মতো এরা মানে দেখেন আপনি আপনাদেরকে আসলে দেখাইতেছি না দেখাইলে আপনারা আসলে বুঝতে পারবেন না তো এই যে সেই ফুটেজটা এই মেরে দিয়া কাজ করাইতেছে মানে মরিয়মকে দিয়া কাজ করাইতেছিল তো ওই যে খুঁচাই খুঁচায়ে থাকে না টেবিলের নিচে ময়লা টয়লা জমা থাকলে যে ঝাড়ু দেয় সেই মরিয়মকে দিয়া সেই টেবিলের নিচে ঝাড়ু দেওয়াইতেছিল আর সেই ঝাড়ু দেওয়ানোর ভিডিও দিয়া স্কিন ওরে টিকটক বানাইতেছিল যে টিকটকে দিলেই তো ইয়া হয়ে যাবে ভাইরাল হয়ে যাবে আর সেখানে হ্যাশট্যাগ দিছে যে ভালোবাসি প্রিয় আচ্ছা মেয়েরে দিয়া কাজ করাইতেছে মানে এই এই কাজের মানে কি বলবো এইটা কেমন ধরনের কাজ বলেন তো আমার একটু যে নিজের মেরে দিয়া মিমের বাসা সমস্ত কাজ কাম করে এই যে ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে বাচ্চাপালা থেকে শুরু করে সব কিছুই তো এই মরিয়ম করতেছে ঠিক না তো এই যে এই মরিয়মের খাওয়া দাওয়া নিয়ে যে আপুটা বললেন যে ভিডিও করতে আপু মরিয়মকে আসলে ও কি বলবো মরিয়মকে এই বয়সে মরিয়মের যেই ক্লাসে থাকা দরকার সে সেই ক্লাসে নাই বা এই মরিয়মের এখন যেরকম অবস্থায় থাকা দরকার সে সেই অবস্থায় নেয় আমি চাই না কোনো বাচ্চাদের নিয়ে আমি কোনো কথা বলি তারপরেও যেহেতু বলছেন আর খাবার দাবার নিয়ে আমি কি বলবো এটা যদি নিজের মা যদি সচেতন না হয় যে তার মেয়েটা এই বয়সেই এই শরীর স্বাস্থ্য বা এই কেড়ে ফেলছি তাহলে সেটা আমাদের কোনো কিছু বলার নাই এই মেয়েটা ভবিষ্যতে ওর মার মতো হবে মানে কি বলবো আর আসলে মা খালাদের মতোই হবে সোজা কথা কারণ যতদিন পর্যন্ত না এই মেয়েটাকে তার মেয়েটা ভালো একটা পরিবেশ পাবে বা এই মেয়েটা যতদিন পর্যন্ত না তার বাবার কাছে চলে যেতে পারবে ততদিন পর্যন্ত এই মেয়েটার এই অবস্থায় হবে এই মেয়েটা যদি তা একটা ভালো পরিবেশ পায় বা ভালো একটা জায়গায় থাকতে পারে তাহলে এই মেয়েটার এরকম হবে না আর এই বাচ্চাটার দিয়ে যেরকম কাজবাস করায় এগুলো তো মানে চাইল্ড অ্যাবিউজ হ্যাঁ এটা নিয়ে এত কিবরিয়া অনেক কিছু করতে পারে যাই হোক ওই কথাই করলাম না তো এখন আমি একটু শাগিনুরের আর একটু কথা বলি শাগিনুর প্রেগনেন্ট আপনারা সবাই তো দেখেন সে মানে আমার একটা কথাই দেখেন সে তার কুষ্টিয়ে যাইতে সব ব্যথা ওঠে না তার পাপনা যাইতে ব্যথা ওঠে না তার টিকটক বানাইতে তার ব্যথা ওঠে না তার মানে কি বলে খাওয়া দাওয়া করতে ব্যথা ওঠে না সে তার রুচি সেই মানে একটা প্রেগনেন্ট মহিলার যে এরকম রুচি থাকে আমি জানি না তারপরও খাইতে পারে মানে গরিব টুরিব বুঝে না ছোটবেলায় ওই যে নুন পান্তা খাইয়া বড় হয়েছে যেগুলা পর্দার চরে তো ওগুলা এখন একটু টাকা পয়সার মুখ দেখছে এখন তারা সে কি করবে সে মানে বুঝতে পারতাছে না তো এই যে এর জন্য সে ঢাকা শহর আসে এখন সে ভেল পুরী খায় সে এই পুরী খায় সে একা একা বাইরে যায় সে এখানে যায় সে ওখানে যায় মানে তার এখন মূল কথা হচ্ছে তার এখন ভিডিও বানাইতে হবে ভিডিও বানাইলে তার প্রেগনেন্সিতে যে খরচটা হবে সেই খরচটা তো এখন উঠবে কারণ তো যেই কারণে এখন সে ওরা দূরা তার প্যাট লয়া ভিডিও বানাইতেছে বুঝতে পারছেন আচ্ছা দর্শক এখন একটু আমি তানুমণ্ডলের নিয়ে একটু কথা বলবো তো আমি কিছু ফুটেজও দেখাবো আপনাদেরকে একটা একটা করে দেখাবো তারপরে একটু একটু করে বলতেছি দর্শক যদি আপনি লাইভ করেন বা আপনি একটা আপনি একটা কাজ করেন আপনি সেই কাজ করতে গেলে কি আপনার নোংরামি করতে হবে মানে কাজটা যদি আপনি নোংরামি দিয়ে শুরু করেন তাহলে কি আপনার সেই কাজে বরকত আসবে আর আপনি মানে পাবলিক ফিগার হইলে কি আপনাদের মানে আপনার মানে জামা খুলা ফেলতে হবে এরকম কোনো নিয়ম আছে বা আপনি কি কী পড়লেন সেই বিষয়টা বা সেই জিনিসটা বাইরের মানুষকে দেখানোর কি খুবই জরুরি তাও আবার জামার নিচে আমি একটা ফুটেজ দেখাচ্ছি তারপরে কথা বলতেছি তো এই যে এই ফুটেজটা দেখেন তো এই ফুটেজটাতে কি দেখতে পারতেছেন এই যে আমি এমন কোনো জামা পরবো কেন বা এমন কোন ড্রেস পরবো কেন শুধু বারবার আমার যদি লুকাইতেই হয় বা বারবার যদি আমার ঠিক করতেই হয় তাহলে আমার ওই জিনিসটা পরার কোনো দরকার আছে দরকার তো নাই আর বারবার শুধু ক্যামেরার দিকে তাকায় তাকায় ঠিক করতে হবে এমন তো কোনো কথা নাই আছে তারপরে আবার এই যে গরু ডারে লইয়া লাইভ করতে গেছে দেখেন কত বড় বস্তির পোলাপান দর্শক প্রথম প্রথম কেউ যদি মোবাইল হাতে পায় বা প্রথম প্রথম যদি কেউ কোনো ভিডিও করে সেখানে যেরকম এক্সাইটমেন্ট থাকে বা ছোটোলুকি থাকে কালকে এই জুনিয়র বদা সেম কাহিনিটা করছে সে মানে একটা মহিলা লাইভ করতেছে সে লাইভে আইসা জুনিয়র বদা ব্যাদ বেয় বেঁধ ব্যাধ করতেছে তাহলে তুই এত পারলে তুই লাইভটা কর বেডিরা সাইরা দে তা বেডিরে আসলে মেনলি ও আনছে যে বেডিরে শো করতে মানে তানুমণ্ডলের ব্যস্তে আইসে বেচার নিজের পকেট ভারী করতে চাইছে যেহেতু নিজে ফটোকপির দোকানের চাকর হ্যাঁ একটা দোকানের চাকর তো সে তার এখন তো পকেট ভারী করতে হবে তো যেই কারণে সে এখন ওই মানে বৌরে শো করে শো কইরা নিজে এসে ভেতর বেদর করে আমি এই যে যতগুলো লাইভ প্রেজেন্টার ইয়াগুলো আছে বা ব্র্যান্ড প্রোমোটার আছে বা এই যে লাইভে যে যারা জামা কাপড় বিক্রি করে তারা কি পাশে তার জামাই না হ্যাঁ বলো হ্যাঁ ঠিক কেমন আমাকে কেমন লাগছে এমন লাগছি সেমন লাগছে হ্যান লাগছে তেন লাগছে তারপরে সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই লাইভে সে বলতেছে যে তার আঠারো বছর বয়সে তার বাপমা বিয়ে দিয়ে দিছে আর সাকিবের বয়স ২২ বছর আল্লাহরে আল্লাহ অগ মুহে গজব পরে না কে আল্লাহ আল্লাহ অগ মুহে গজব ফালাও অর বয়স বলে আঠারো বছর ওর চেহারার মধ্যে একটা আঠারো বছরের মেয়ের চেহারার মধ্যে মানে বুড়ি বুড়ি সাপ কিভাবে আসবে কীভাবে আসে যদি জন্ম তারিখ ও আসল জন্ম তারিখটা কয় না কে ওর যে টিকার কাঠ সেটা মানুষের দেহায় না কে যে এত পারে ওর টিকার কাঠটা যদি দেখাইতো তাহলে তো প্রমাণ হয়ে যেত বয়সগত ওর আঠারো বছর ওর ছাব্বিশ বছর নিচে হইবো না ছাব্বিশ বছরের নিচে হইবো না আর ওই বজার সাতাশ ছাব্বিশ সাতাশ ছাড়া হবেই না তারপরে আমি আপনাদেরকে আরেকটা দেখাই এই যে দেখেন এই যে দুই সাইড দেওয়া বেল্ট বের হয়ে রয়েছে এটা কিন্তু ওর জামাই ঠিকই দেখতেছে এখন আমি যেই পোশাকটা সামলাতে না পড়বো আমি ওই পোশাকটা পরবো না তারপর আবার সবথেকে বড়ো কথা হইতাছে যে অরে একজন কেউ একজন যে এত ঢং করেন কেন কারণ ওর ন্যাকামি দেখায় মেজাস্ট খারাপ হয়ে গেছে তারপরে আবার দর্শক একটা ইন্টারে পড়া বা ইন্টার ফাইনাল পরীক্ষা দিবে হ্যাঁ বা এইচএসসি পরীক্ষা দিবে যে ফাইনাল তো সে নোটিফিকেশন কি সেটাই জানে না বা উচ্চারণও করতে পারে না নোটিফিশন নোটিফিশন কি নোটিফিশন বলতে তো কোনো কথা নাই তারপরে আবার সব থেকে বড় কথা একটু হাস্যকর লাগলো তারে একজনই লেখছে যে আমি সুইজারল্যান্ড থেকে দেখছি তোমাকে সে সুইজারল্যান্ড কি বানান সেই নিজেও কইতে না এমনকি সে নিজে ভিডিওটার মধ্যে কইছে যে সুইজারল্যান্ড আমি পড়তে পারতা না হ্যাঁ পাশের থেকে আন্ডার ম্যাট্রিক আন্ডা পাওয়া জুনিয়র বদা সে বলতেছে যে সুইজারল্যান্ড থেকে দেখছে কি লাভ লাভ না কি জানি কইলো তার মনে কি অনেক বড় ভালোবাসা আচ্ছা অনেক বড় ভালোবাসা কি ভালোবাসা তো ভালোবাসাই এখানে আবার অনেক বড় আর অনেক ছোট ভালোবাসার মধ্যে তফাটটা তফাৎটা কেমন তো সেটা বুঝি না ভালোবাসা তো ভালোবাসাই তো কালকে সব থেকে নোংরামের সীমা পার করে ফেলাই এই যে জামাইয়ের সামনে কিভাবে বইয়ের এই অবস্থা থাকতে পারে সেটা আমার বলেন অন্যান্য কোনো জামাই হইলে কইতানে যে তো লাইভের গোষ্ঠী কিলাই আগে কতক্ষণ থাপ প্রায় লইতো তো যেটা কইতে চাইছিলাম দর্শক আসিফের সাথে এই যে ইয়ার তানুমণ্ডল নিয়ে আর ইয়ার সাথে মানে কুমড়োপটস সাথে হেভি ফাইট হয়েছে ফাইট বলতে ফাইট হয়েছে কি নিয়ে মানে ওই যে দেখেন না যে কেমন মাখামাখি রঙ্গ তামসা করে আমার দেবর আমার দেবর আমার ভাবি আমার ভাবি তো যখন আসিফ খালি গায়ে তানুমণ্ডল ক্যামেরা ধরে রয়েছে আমরা সাধারণত কোনো ভালো ঘরের মহিলারা যদি কোনো পুরুষের দেখে যে কোনো মানে খালি গায়ে একটা কেমন লাগে না সেখান থেকে কিন্তু মহিলারা হয়তো চোখ সরায় নেয় বা ছেলেরাও কিন্তু সরায় যায় আসলে তানুমণ্ডল আর আরিফের মধ্যে তাদের ভালোবাসার সম্পর্ক যে কারণে আরিফ তার বডি এসে শো করতেছে তানুমণ্ডল আমার এইটা দেয় সেটা দেয় হ্যান দেয় স্যান দেয় তো এই মাখামাখি দেখা যেটা ওর পছন্দ হয়নি মানে জুনিয়র পদার পছন্দ হয় নাই তো সেই কারণে জুনিয়র বদা আরিফ ইয়াকে মানে ধাক্কায় কইতেছে যা গোসল করতে যা আমি আপনাদের এই ফুটেজটা লই দাঁড়ান তো এই যে এই ফুটেজটা দেখেন ওরে কিন্তু ধাক্কায় সরাই দিচ্ছিল মানে ওর তানজিলার আশেপাশে আসতে না করতেছিল যে যা গোসল করতে যা তো এরপরে ওরে গোসল করতে পাঠাই দিয়া তান মানে তানজিলারে সাকিব শ্বাস যে যদি ওর সাথে আর কোনো সময় দেখছি যে কোনো দুষ্টামি করতে আমি আপনাদেরকে আসলে বারবার আমার ফুটেজ দেখাইতে হয় এই জন্যে যে আপনারা অনেক আসেন তাদের মানে শুভাকাঙ্ক্ষী আসেন ভালোবাসার মানুষ আসেন যারা কিনা বিশ্বাস করতে চান না তো তাদের জন্যই আমি ফুটেজগুলো আসলে দেখাচ্ছি দেখেন কিভাবে আলটিমেটামটা দিয়ে দিচ্ছে তো এই যে দেখেন আলটিমেটাম দিছে যে আর জানি কোনো সময় দেখি না যে সাকিবের সাথে ইয়ার সাথে মানে আর আসিফের সাথে জানি কোনো গসাঘসি করতে কারণ আপনারা জানেন যে আসিফের সাথে তানুমণ্ডলের মানে এমন এমন সম্পর্ক বা এমন এমন কিছু কথা হইছে যেটা কি না এর আগে আমরা ওর ভিডিওতে প্রকাশ পাইছি বা দেখছি তারপরে আবার যেটা সাকিবের কাছেও ভালো লাগে নাই কারণ শত হইলেও নিজের তো নিজে যেমনি করে ব্যবহার করবে হ্যাঁ আরেকজনের সাথে কি ফিরি ফিরি এরকম তার কোনো কারণ ছাড়া ব্যবহার করতে দেবে তারপরে যদি ব্যবহার করতে দেয় তাহলে কোনো কিছুর বিনিময়ে দেবে ঠিক না তো সে সে তো দিবে দিবে না তো এরপরে তো একটু রাগারাগি হয়েছে ক্যামেরা তখন অফ করে ফেলছিলো রাগারাগি মারামারি হয়েছে ওই ওই আসিফের জন্য মানে তানজিলার জন্য আসিফের সাথে এখন সাকিবের দ্বন্দ্ব লাগছে তো যাই হোক দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আজকে একটু পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম